স্ত্রী ছেলে আর মেয়েকে কুপিয়ে খুন করে নিজে আত্মঘাতী ব্যবসায়ী। চাঞ্চল্যকর এই ঘটনা খড়দার MS মুখার্জি রোডের। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে এই কাণ্ড ঘটিয়েছেন ওই ব্যবসায়ী। বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হলো একই পরিবারের চার জনের দেহ। রবিবার এই ঘটনা ঘটেছে খড়দার MS মুখার্জি রোডে। উনি মানে দু বছর হলো রয়েছেন তো, কিন্তু প্রথম বছর উনি রয়েছেন, খুব হাসি খুশি ছিলেন প্রথম বছর। মানে ওনার মধ্যে মানে কোনো কিছু হাসি খুশি থাকতেন, ওনার স্বামী স্ত্রী সবসময় কথাবার্তা বলতেন। এই মাস পাঁচ ছয় গেলে উনি একটু রিজার্ভ হয়েছেন, মানে ভদ্রলোক। এখানে যা এসে শুনছি যে এবার কালী পুজোয় নাকি উনি মূর্তি দিয়েছেন, কাপড় চোপড় দিয়েছেন এবং ভাষানন্দিন এদের সাথে ছিলেন, তো কি ঘটনা সেটা তো আমরা বলতে পারবো না। সচ্ছল পরিবারকে হঠাৎ করে আজকে তাদের পুরো পরিবার থেকে গন্ধ বেরায় এবং স্থানীয় কাউন্সিলর আমাদের তিনি পুলিশকে জানান, পুলিশ এসে দরজা ভাঙে এবং চারজনেরই মৃতদেহ পাওয়া যায়। খড়দার MS মুখার্জি রোডের বাসিন্দা বৃন্দাবন সরকার পেশায় ব্যবসায়ী, ব্যারাকপুরে কাপড়ের দোকান তার। রবিবার সকালে তার ফ্ল্যাট থেকে গন্ধ পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে বৃন্দাবনের ঝুলন্ত দেহ। তার স্ত্রী ছেলে ও মেয়ের রক্তাক্ত দেহ পড়েছিল ফ্ল্যাটের বিভিন্ন জায়গায়। এন্ট্রিগুলো লকড আছে ওনার ফ্ল্যাটের এন্ট্রি, তারপরে আমরা মেন গেটটা যে এন্ট্রিটা একটা গেট আছে এখানে উঠলে ওই গেটটা তারপরে লক ছিল, লকটা ভাঙার পরে তার দরজা ছিল লাকড়ির দরজা, কাঠের দরজা, ওটা ভেঙে দিয়েছে। আমরা ঢুকে দেখছি আমরা পুরো ফ্যামিলিকে মৃত অবস্থাতে পেয়েছি। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। পুলিশের একটি সূত্রের মতে ওই নোটে লেখা রয়েছে বৃন্দাবনের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।